আজকে হলো সোমবার, পুপুর আজকে স্কুল যাওয়ার দিন। ওদের যা যা প্রজেক্ট দিয়েছে আজকে জমা দিতে হবে, কালকে রাত জেগে প্রজেক্ট কমপ্লিট করেছে। তাহলে ভাবুন, ভোর 5টার সময় ঘুমাতে গেছে, 6:30টার সময় অ্যালার্ম দিয়ে আবার লিখতে বসেছে। ওই যে মরণকালে হরির নাম শুনেছেন না, পুপুকে দেখলে সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে। সে যাই হোক, আমাদের দেখবেন এলাকায় পৌরসভা থেকে এই ধরনের বালতি সবার বাড়িতে বাড়িতে দিয়ে যাচ্ছে। অনেক আগে আমরা যখন পুরনো বাড়িতে থাকতাম তখন আমাদের ইন্দ্র এগুলো বিলি করেছে, আর এখন শীতের আমেজ চলে এসছে মোটামুটি। এইমাত্র ঝাঁচকচকে রোদ উঠলো, এতক্ষণ মেঘলা ছিল, এইরকম মেঘলা ওয়েদার না ভাল লাগে না শীতকালের দিকে। ও তারপর কিন্তু অল্প অল্প টান ধরছে, দেখতে পাচ্ছেন। যাই হোক, এবারে শীতটাকে আমি খুব ভালোভাবে কাটাবো, আপনাদের তো বলে দিয়েছি, আর নিজের কাছেও নিজে একটুখানি প্রতিজ্ঞা করেছি। ওই কী শীত, কী শীত, উড়ে বাবা পারছি না, ওরকম এবছরে একদমই করবো না। জানি না, শীত যদি এবারে কনকনে পড়ে তাহলে তো একদম ঠনঠনে হয়ে যাবে। তো চলুন, রান্নাবান্না করার আগে আমার ঘরে যে ভাজা মশলাটা সব সময় স্টোর করে রেখে দিই পুজোর আগে, সেটা শেষ হয়ে গেছে। এবারে অনেক তরকারি নামানোর আগে ওই ভাজা মশলাটা যদি না দিই তাহলে ওটা মামনের রান্না বলে কিছুতেই মনে হয় না। আমাদের ইন্দ্র যেটা বলে সেই ভাজা মশলাটাই এখন আমি বানাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো। ভাজা মশলা বানানোর জন্য এরকম প্যাকেট করা ধনিয়া যে পাওয়া যায় না, এমনি লুজ ধনিয়া আনলে কী হয় বলুন তো, এর মধ্যে প্রচণ্ড পরিমাণে বালি কাঁকড় এত থাকে, যখনই মশলাটা বানাবেন বালি কিচকিচ করবে, মশলার স্বাদটা পুরো বিগড়ে যায়। তার জন্য এরকম প্যাকেট করা ধনিয়া আনার চেষ্টা করবেন। আর এমনি আমরা কিন্তু কোনো তরকারির মধ্যে ওই যে ধনিয়া গুঁড়ো খাই না, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই তিনখানা গুঁড়ো থাকলেই মোটামুটি আমার ঘরে রান্না হয়ে যায়। তো স্টার্ট করা যাক, চলুন। ভাজা মশলা বানানোর জন্য আমি যে যে মশলাগুলো নিয়েছি তার মধ্যে গোটা ধনের পরিমাণ অনেকটা নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা এটা আলাদা বাটিতে নিয়েছি, কারণ এটা আগে রোস্ট করে নিতে হবে। আর এখানে একদম অল্প পরিমাণে গরম মশলা নিয়েছি, এলাচ, দালচিনি, লবঙ্গ, একদম অল্প পরিমাণে, বেশি দিলে কিন্তু মশলাটার স্বাদ বিগড়ে যাবে। আর এখানে নিয়েছি গোটা জিরে, এই দিয়েই মশলাটা তৈরি হবে। প্রথমে এই মশলাগুলো একটুখানি ভেজে নিতে হবে। এই মশলাগুলোর মধ্যে একটুখানি রং ধরে গেছে, মানে ভাজা হয়ে গেছে, এটা একটা আলাদা বাটির মধ্যে ঢেলে নেব। এখানে যে গোটা গরম মশলা আর গোটা জিরে রয়েছে এটাকে একটুখানি লালচে করে ভেজে নেব। জিরে গরম মশলাও ভাজা হয়ে গেছে, একটুখানি রং ধরে গেছে, এটাকেও ঢেলে নিয়ে ঠান্ডা করে এটা কিন্তু ঠিকঠাকভাবে ভাজতে হবে। যদি বেশি ভেজে ফেলেন, মানে পোড়ার দিকে নিয়ে যান, তাহলে মশলা তেতো হয়ে যাবে, আর যদি একদম হালকা হালকা ভাজেন তাহলে মশলার যে গন্ধটা, যার জন্য তরকারিটা টেস্ট হবে, সেই গন্ধটাই আসবে না। তো চলুন, এটা মিক্সির মধ্যে দিয়ে একটা মিহি গুঁড়ো বানিয়ে, এই কোথা গেল কৌটোটা, কৌটো হারিয়ে গেলে মুশকিল হয়ে যাবে, এই কৌটোর মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবো। ফ্রিজের মধ্যে যদি রেখে দিই, এক মাসের মশলা 4 মাস রেখে খাওয়া যাবে, বুঝতে পারলেন? তেজপাতা, গোটা জিরে,
আর যদি পেঁয়াজ রসুন দিয়ে রান্না না করেন, নিরামিষ খেতে চাইলে অল্প একটুখানি হিং দিয়ে দিলাম। আলুটা যে ডুমু ডুমু করে কেটে রেখেছি সেটাকে এর মধ্যে দিয়ে হালকা লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। তরকারির মধ্যে যে মশলাটা দেবো তার জন্য একটা গোটা টমেটো কেটে নিয়েছি, আপনারা চাইলে দইও দিতে পারেন। কাঁচা লঙ্কা, আদা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আলুটা মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। আলু ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে গেছে, নামানোর আগের মুহূর্তে অল্প একটুখানি গরম মশলা এর মধ্যে ছিটিয়ে দিতে হবে। এবারে যে পাঁপড়টা আমি সেঁকে রেখে দিয়েছিলাম পাঁপড়গুলোকে অর্ধেক করে ঝোলের মধ্যে ছেড়ে দিতে হবে। তার আগে গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি। পাঁপড় দিয়ে যদি টকবক করে ফোটাতে থাকেন তাহলে পাঁপড়গুলো একেবারে নেতিয়ে যাবে। 5 থেকে 10 মিনিট রেখে দিতে হবে যাতে পাঁপড়গুলো মজে যায়। হয়ে গেছে আজকে রান্নাবান্না। আর কালকে যে আমি চিকেন বানিয়েছিলাম চিকেনের প্রায় অনেকটা রয়ে গেছে, এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। আর ফড়িং আজকে এত জ্বালাতন করছে বলে বোঝানো যাবে না। বাবা আসবি, ঘুঘুরানিকে দেখাবো, তুই যা ঘেউ ঘেউ করছিস ঘুঘুরানি আর বাচ্চা এখানে রাখবে না, খাওয়ার পরেই নিয়ে পালাবে। এই দেখুন ঘুঘুরানি ডিমের মধ্যে তা দিচ্ছে, আর বেশি সামনে আপনাদের নিয়ে যেতে পারছি না, ওই পুরো হয়ে গেল। এই দেখুন ডিম দিয়ে সকাল 8:30। সুজাতা আজকে তাড়াতাড়ি করে বাসন মেজে দিয়ে চলে গেছে। আর বলেছিলাম না গতকালকে রাত্রিবেলা আমার একদমই ঘুম হয়নি, সেই ঘুম পোষাতে গিয়ে আজকে সকালবেলা উঠতেই দেরি হয়ে গেল। মর্নিং ওয়াকে যাবো বলে সব কিছু রেডি করে নিচের ঘরে রেখে গেছি। ও বাবা, যখন ঘুম ভেঙেছে তখন দেখি 7:30 বেজে গেছে। সকালবেলা রোদ উঠে গেলে না মর্নিং ওয়াকের মজা পাওয়া যায় না। এমনি টাইমে মনে হচ্ছে কোথায় রোদটা তো একদম হালকা ফুলকা, এটা গায়ে লাগবে না, কিন্তু হাঁটার সময় যখনই গায়ে রোদটা লাগে না পুরো মনে হয় চোখ মুখ সব পুড়ে যাচ্ছে। সে যাই হোক, ফড়িং নিচের ঘরে এসে আগে খেয়ে নিয়েছে, ওর ব্রেকফাস্ট কমপ্লিট। এবারে আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে, একদম সাদা মাটা ব্রেকফাস্ট, রুটি আর একটুখানি মটর ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আলু দিয়ে ওই ঘুগনি টাইপের একটা কিছু বানানোর চেষ্টা করব। শুধু মটরের যে ঘুগনিটা হয় না, ওই সকালবেলা রুটি দিয়ে আমাদের ঘরে কেউ খেতে চায় না। তারপর চানা মশালার যে চানাটা ওর কচকচ করে মুখের মধ্যে পড়বে, ওটাও কেউ খেতে চায় না। সকালবেলা আলুর তরকারি কিংবা আলুর চচ্চড়ি জাতীয় যে সমস্ত জিনিসপত্রগুলো আছে, আমার এই শীত আস্তে আস্তে টাইমে কিংবা কনকনে শীতের মধ্যে না সকালবেলায় ওভেনের সামনে দাঁড়িয়ে রুটি বানাতে বেশ ভালো লাগে, কিন্তু গরমকালে এই কাজটাই আমার কাছে সবচেয়ে বড় কান্নাদায়ক। ভালো লাগে না আমার রুটি বানাতে। এই টাইমে আমাকে 4-5 খানা রুটি যদি কেউ বানাতে দেয় আমি দিব্যি বানিয়ে ফেলতে পারবো। কাশি হয়েছে দেখতে পাচ্ছেন, সেদিনকে ফ্রিজ থেকে বের করার সঙ্গে সঙ্গে পায়েসটা মুখে দিয়েছি। আমি ইদানিং খেয়াল করছি ফ্রিজের কোনো খাবার যদি গরম করে না খাই, রুম টেম্পারেচারে ধরুন এনে খাওয়ার পরেও আমার গলা বসে যাচ্ছে কিংবা কাশি একটা ব্যাপার চলে আসছে।
স্নান করতে যাবে। দুদিন রাত জেগে পড়ার পরে তিন দিন সারা দুপুর ঘুমাবে, এটাই ও ঠিক করে নিয়েছে। আর আজকে সকালবেলায় আমি কিন্তু ঘুম থেকে উঠেই এক কাপ চা মুখের সামনে ধরে নিই, ভেবেছিলাম আজকে চা না খেলেও হয়তো চলবে, এইভাবেই আস্তে আস্তে আমি ছেড়ে দিতে পারবো। ও বাবা, এই মুহূর্তে দেখছি ঘুম ঘুম পাচ্ছে আমার, এখন তো ঘুমিয়ে পড়লে আর হবে না, তাহলে দুপুরবেলা কারোর খাওয়া যাবে না, তাই জন্য এক কাপ চা করে নিলাম। আর এই সকালবেলার দিকে না আমার রচা খেতে খুব একটা ভালো লাগে না, রচা বিকেলের দিকে চললো ঠিক আছে, গরম জলের পরিবর্তে একটুখানি চা গরম জলের মধ্যে দিয়ে কালারটা চেঞ্জ করে খেয়ে নিলাম, ওকে। কিন্তু সকালবেলার দিকে একটুখানি দুধ চা হলে না খুব ভালো হয়। ওই দেখুন, একখানা গামছা নিতে গিয়ে চারখানা তাওয়াল ফেলে দিল। এই যদি বারবার একই জিনিস গোছাতে থাকি তাহলে তো আমার কাজ জীবনেও শেষ হবে না। ফড়িং আমার পেছন পেছন আসলো, ভাবছে মা আবার কি খেতে আসলো রে বাবা। চা 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 চা, গরম পানি দুধ দিয়ে চা দিয়ে ফোটানো নেশার জিনিস খাবে? তুমি নেশা করবে? করবে নেশা? তোমার তো গাছ খাওয়ার নেশা হয়ে গেছে। এই চেয়ারের ওপরে ভর দিয়ে জানলার ওপরে উঠতে শিখে গেছে, আর এই জানলার মধ্যে যত রকম গাছ আমি লাগিয়ে রেখে দিয়েছি। একটুখানি সবুজ গাছপালা চোখে পড়লে না দেখবে সারাদিনটা এনো কেমন ভালো হয়ে যায়। ও বাবা, সারাদিন ভালো করতে দেবে? খেয়ে নিয়েছে সব চুইংগাম এখন। বাহ, আজকে একে স্নান করানোর কথা ছিল, আজকে করাবো না। সপ্তাহে বুধবার আর রবিবার ঠিক করে, না বুধবার না সরি, বৃহস্পতিবার আর রবিবার এই দুদিন ওকে স্নান করাবো, তাহলে অনেকদিন ও পরিষ্কার থাকতে পারবে। সপ্তাহে দুদিন স্নান করাতে বলে গেছে। সো চলুন, আজকের দিনটা খুবই সাধারণভাবে কাটলো। গতকালকে সরে আও সরে আও, সবসময় খাই খাই করবে না, মাকে খেয়ে বাঁচতে দাও, মা না বাঁচলে তোমাদের খাওয়াটা কোথা থেকে আসবে? সরে যাও, দেখেছেন খেতে দেবে না, বিস্কুট হচ্ছে ওর এত প্রিয়, একটা আমি খাবো একটা ফড়িং খাবে, ফড়িং যাওয়াবে তাকিয়ে আছে, এটা পেটে গিয়ে আমার বিপ্লব শুরু হয়ে যাবে রে, পেট খারাপ হবে আমার। সরে যাও মামা, সরে যাও সরে যাও সরে যাও, হাঁটু হাঁটু পাটু চাটু সরো, তো তাড়া চলুন, বিস্কুট হাতে নিয়ে নাও, সরি তাড়া, খুব ভালো থাকবেন। একটু পর থেকে আবার আজকের দিনটা শুরু হবে যুদ্ধ বিগ্রহ। একবারে বিকেলবেলার দিকটা না আমি একটুখানি ফ্রি হতে পারি, তখন আমার বেশ মনে হয় না আজকের দিনটা বেশ ভালো কাটলো। কিন্তু সারাদিন এত কাজের মধ্যে থাকি, দিনটা কেমন কাটলো না কাটলো কেউ যদি আমাকে বলতে বলে আমি সেই মুহূর্তে বলতে পারবো না। বিকেলবেলায় যখন গা হাত পা ধুয়ে একটুখানি বিছানায় বডি ফেলার সময় পাই কিংবা একটুখানি টিভি দেখার সময় পাই, তখন মনে হয় না বাবা আমার ভাগের কাজটা আমি শেষ করে নিয়ে এইবারে আমি নিজের জন্য সময়টা কাটাতে পারবো। যদিও সাড়ে সাতটা আটটার পর থেকে আবার আমার সংসারের কাজ শুরু হয়ে যায়, সংসারের কাজ তো থাকবেই সংসার করতে গেলে। এইরকম কাজকর্ম করার জন্য কত মানুষ আগ্রহী, তাদের শরীর সাথ দিচ্ছে না বলে তারা করতে পারছে না। আর আমাদের শরীর যখন সুস্থ সবল চাঙ্গা রয়েছে, ভগবান আমাদের করার ক্ষমতা দিয়েছে, তাহলে এটাকে মজা করে করাটাই বেটার, তাই না? তো চলুন টাটা। কি ভালো চাটা বানিয়েছি, আতা ছেঁচা দিয়ে।